আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, অবশেষে সৌদি সিভিল অ্যাভিয়েশন তারা অ্যাকটিকা সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। সৌদি সিভিল অ্যাভিয়েশন গতকালকে তাদের নির্দেশিকা এডিশন নাম্বার 18 সম্পর্কে তথ্য দিয়েছেন। তাদের নির্দেশিকা এডিশন নাম্বার 18 উল্লেখ করা আছে, যারা সৌদি আরব থেকে অ্যাকটিকা নিয়ে গেছে তাদেরকে এখন সৌদি আরবে ফিরে আসতে হলে কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। 23 তারিখের আগে যারা এসেছেন তাদেরকে কোনো কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হয়নি। 23 তারিখের পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। তবে এতদিন কিন্তু সৌদি সিভিল অ্যাভিয়েশন এ বিষয়ে কোনো তথ্য দেয়নি বা কোনো দিক নির্দেশনা দেয়নি। গতকালকে সৌদি সিভিল অ্যাভিয়েশন তাদের নির্দেশিকা এডিশন নাম্বার 18 সম্পর্কে সকলকে তথ্য দিয়েছেন এবং তাদের নির্দেশিকা এডিশন 18 নম্বরে উল্লেখ করা আছে, যারা সৌদি আরব থেকে অ্যাকটিকা নিয়ে গেছেন তারা এখন উইদাউট কোয়ারেন্টাইনে সৌদি আরবে ফিরে আসতে পারবে না, তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সৌদি সিভিল অ্যাভিয়েশন কিন্তু বিষয়টি পরিষ্কার করেনি। যারা এই মুহূর্তে চাইলে বাংলাদেশ থেকে টিকা নিতে পারবে তারা কি এক টিকা নিলে যথেষ্ট নাকি তাদেরকে দুই টিকাই গ্রহণ করতে হবে, এই বিষয়ে কিন্তু নির্দেশিকা এডিশন নাম্বার 18 কোনো তথ্য দেয়নি। আমাদের দূতাবাস কর্মকর্তা মামুনুর রশিদ স্যার তিনি যেটি বলছেন, তিনিও এই বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে এই মুহূর্তে যারা দেশ থেকে আসবেন, যারা সৌদি থেকে এক টিকা নিয়েছেন, তারা দেশ থেকে আরেকটা টিকা নিলে তাদেরকে কি করতে হবে, তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা বিষয়টি পরিষ্কার নয়। তাই তিনি যেটি উপদেশ দিচ্ছেন যে আপনি যদি পারেন তাহলে একটা টিকা নিয়ে আপনি ই সার্ভিস রেজিস্ট্রেশন করে দেখতে পারেন, যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় তো ওকে, না দিলে আপনাকে সৌদি আরবে আসতে হলে অবশ্যই কোয়ারেন্টাইন করতে হবে। সো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন, সৌদি সিভিল অ্যাভিয়েশন কিন্তু এতদিন নির্দেশিকা 18 সম্পর্কে তথ্য দেয়নি। গতকালকে নির্দেশিকা 18 সম্পর্কে তথ্য দিয়েছে, তাদের নির্দেশিকা এডিশন 18 নম্বরে উল্লেখ করা আছে এখন থেকে যারা দেশ থেকে আসবেন তাদেরকে এক টিকা নিলেও 5 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এর আগেও আপনাদেরকে নিশ্চিত করেছি যে দেখুন, বিষয়টি যতক্ষণ পর্যন্ত সিভিল অ্যাভিয়েশন নিশ্চিত করছে না ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে কোনো তথ্য দিতে পারছি না। তবে 23 তারিখ থেকেই এয়ারলাইন্সগুলো যারা অ্যাকটিকা নিয়েছে তাদেরকে আসতে দেয়নি। তবে এর মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু এসেছেও, কিছু কিছু মানুষ আসতে পেরেছে, কাউকে সুযোগ দিয়েছে, কিন্তু মেজরিটি মানুষকেই কিন্তু সুযোগ দেয়নি। তাই এই মুহূর্তে যারা দেশে আছেন তারা কিন্তু অ্যাকটিকা নেওয়া থাকলে আসতে পারবেন না। অবশেষে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।